নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। শনিদেবের আশীর্বাদে প্রবল অর্থপ্রাপ্তি হতে চলেছে এই একটি রাশির। 51 বছর পর দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এই একটি রাশির উপর। অর্থাৎ আগামী দিনে এই একটি রাশি হতে চলেছে লাখপতি, কোটিপতি, আরবপতি। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। কারণ অনেকে বলেন যে কৌশিকদা, শনি খারাপ রয়েছে, একটা নীলা পড়লে কেমন হয়। দেখুন, নীলা রত্নটি একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে আমাদের জীবনে। রত্নের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিকই কিন্তু রয়েছে। যদি আপনাকে রাজা যদি করে দেয় কি না, আপনাকে 15 থেকে 30 দিনের মধ্যে রাজা করে দিবে। আর আপনাকে যদি ক্ষতি করে, আপনার 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে যাবে। আপনাদের জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন আপনারা, ভাবছেন যে কৌশিকদা রাশির নাম বলছেন, আমার তো রাশির নাম মিলালেই শুধু হবে না। আমি 12টি রাশির মধ্যে সিলেক্টেড একটি রাশির কথা আমি বলবো ভিডিওর শেষে। আগে কোন কোন দিক থেকে লাভ পাবে সেটা আপনাদেরকে জানাবো। আর তার আগে আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, যাদের জন্মছকে শনি নেগেটিভ রয়েছে, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে কিন্তু লাভ পাবেন। দেখুন, শনি কী করে জানেন, শনি আপনাকে, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে, আপনাদেরকে অনেক উচ্চ জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে। শনি, আমি বারবার বলেছি, স্থিতি বিশেষভাবে শুভ ফল দেয়। যেভাবে অবস্থান করে সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ আপনাদের যদি ধনভাবে যদি থাকে, তাহলে আপনাদের অর্থের জায়গা কিন্তু ভালো হবে। শনি আমাদের জীবনে সুখ এবং দুঃখের দুটিরই কারক গ্রহ। যে রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে, তার আগে আমি আবারও বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি নেগেটিভ থাকে, অবশ্যই রাস্তার কুকুরকে অবশ্যই খাওয়ান। আপনারা যত কুকুরকে খাওয়াবেন, কুকুরের দেখভাল করবেন কি না, আপনার শনির জায়গাটা কিন্তু ভালো হবে। যত আপনারা কুকুরকে খাওয়াতে পারবেন, ততদিক শনি প্রভাব কিন্তু ভালো কিন্তু হবে। আর কুকুরের উপর অত্যাচার করা, কুকুরকে মারধর করা, এটাতে কিন্তু শনি নেগেটিভ। আর শনি নেগেটিভ মানে জানেন, কর্মহীন, অর্থনাশ, আপনার মানে ব্যবসা উঠছিল সেই ব্যবসা বসে যাবে। অর্থাৎ শনি কী করে, শনি হচ্ছে সমাজে সব থেকে নিম্নবর্গ মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যারা বাস্তবে নির্ধনী, তাদেরকে কিছুটা হলেও সাহায্য করুন। এবং এর পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন এবং হনুমানজির উপাসনা আপনারা অবশ্যই করুন। হনুমান 40 আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। হনুমানজির উপাসনা যদি আপনারা করতে পারেন না নিয়মিত রূপে, আপনাদের ধন সম্পত্তি, উন্নতি, ব্যবসা, কর্ম, এই জায়গাগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ভালো হবেই হবে। এবং শনি যার আরাধনা করতে, আরাধ্য দেবতা তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ মহাদেবের উপাসনা আপনারা করুন। শনির সাড়েসাথি চলুক বা শনির ঢাইয়া চলুক বা শনির মহাদশা চলুক, আপনারা সাড়েসাথি, ঢাইয়া বা মহাদশাতে আপনারা মহাদেবের উপাসনা অথবা হনুমানজির উপাসনা আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের যত রকমের সমস্যা থাক না কেন, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন।
দেখুন, আমি অনেক ছক দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনির জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, আর যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, তবেই টেনে তুলবো, সে সারেন্ডার যখন হবে তখন। সবার কিন্তু আমি হাত ধরি না, অর্থাৎ সেখানে কাজ পেতে গেলে নিজেকে কিছুটা হলেও নমনীয় হতে হবে, তবেই সেখানে কিন্তু আমি টেনে তুলি। আর এখানে যখন হাত আমি ধরি কি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, নো রেমেডি করে, জানবেন সেখানে আমি করছি না, মানে নিজেকে আপনাদেরকে কিন্তু বলতে হবে যে কৌশিকদা রেমেডি লাগবে কি, যদি লাগে অবশ্যই আপনারা বলুন। তো এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার অবশ্যই রয়েছে। শনি যেতে যেতে দিবে লাভ এই একটি রাশিকে। দেখুন, আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবেই করবে, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা, কেরিয়ার এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও এই সময় শনি কিন্তু আপনাদের লাভ দিবে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে চলেছে। শনি আপনাদেরকে দিবে মানে এক কথায় বস্তা ভর্তি টাকা এই একটি রাশিকে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, ওং সাং শনিশ্চরায় নমো, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখুন, আপনারা অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা কোন রাশির কথা বলবে। দেখুন, সেই সৌভাগ্য রাশির নাম তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, তার আগে আবারও বলছি, শনি আপনাদের এ সময় অনলাইন, ডিজিটাল মার্কেটিং, পেট্রোল কেমিক্যাল, ট্রাভেল ট্যুরিজম, লোহার ব্যবসা, আপনার মাটি নিয়ে যারা ব্যবসা করছেন এই জায়গা থেকে, সম্পত্তিগত দিক থেকে, গাড়ির ব্যবসা, এই সকল দিক থেকে কিন্তু লাভ দিবে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের হতে চলেছে নিশ্চিত নিশ্চিত রূপে। সেই রাশির নাম মিথুন রাশি, মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি, প্রবল অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, লটারি, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না কি না, আমি আবারও বলব, আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা একবার হলো অ্যানালিসিস করুন যে আপনাদের জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। অর্থাৎ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিজস্ব জন্মছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আর একটি কথা, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, চট জলদি রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।